আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি শীতল ভর্তা করব, যেটা আমাদের বগুড়ায় কিংবা উত্তরবঙ্গের অনেক একটা জনপ্রিয় খাবার। শীতল ভর্তার জন্য আর যা যা লাগবে, নিয়েছি দুইটা শীতল, ভাজা শুকনো মরিচ, লবণ, পেঁয়াজ কুচি, রসুন, সরিষার তেল। চুলায় একটি মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর ভেতরে আমি শীতলগুলো দিয়ে দিব। শীতলগুলোকে 10 মিনিট ধরে ভেজে নিব। আমার শীতল ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব, ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। শীতলটাকে ধুয়ে তুলে নিয়েছি, এবার চলে যাব ভর্তায়। মরিচ, লবণ, মরিচটাকে লবণ দিয়ে ভালো করে মথে নিব। এবার দেব রসুন। এবার দেব পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছে সরিষার তেল। এবার দিচ্ছে ভেজে ধুয়ে রাখা শীতলগুলো। ভালো করে মেখে নিব। তৈরি হয়ে গেল আমাদের উত্তরবঙ্গের শীতল ভর্তা।